Assalamualaikum. নবম ও দশম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা গতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা দিনাজপুর বোর্ড 2019 সালের একটা কোশ্চেন। দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে দেখো আমি উদ্দীপকের চিত্রটা এঁকেছি। এখানে এক্স অক্ষ বরাবর কি দেখানো হয়েছে? সময়। এক্স অক্ষ বরাবর সময় দেখানো হয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর দেখানো হয়েছে কি? বেগ। অর্থাৎ লেখচিত্রটা অঙ্কন করা হয়েছে বেগ এবং সময়ের মধ্যে। এবং এখানে দেখা যাচ্ছে যে একটা বিন্দুতে এক্স দেওয়া আছে। তো ঘ নম্বর প্রশ্নে বলেছে যে এই এক্স এর মান বের কর, আর ঘ নম্বরে বলা হয়েছে যদি বস্তুটি বি থেকে সরাসরি ই বিন্দুতে আসে তাহলে তার ত্বরণের কিরূপ পরিবর্তন হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো তার আগে আমরা একটু ক আর খ নম্বর প্রশ্নটা দেখে নিই। এখানে ক এবং খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি যে সমতরণ কাকে বলে? ক নম্বর প্রশ্ন, সমতরণ কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো গতিশীল বস্তুর ত্বরণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ ত্বরণের যদি পরিবর্তন না হয় তাহলে সেই ত্বরণকে বলা হবে কি? সমত্বরণ। এরপরের কোশ্চেন বলেছে যে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, অর্থাৎ যেটা বার্ষিক গতি আমরা জানি, পর্যাবৃত্ত গতি হলেও ঘূর্ণন গতি নয়, ব্যাখ্যা করো। তো পর্যাবৃত্ত গতি কাকে বলে? যদি কোনো বস্তু তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই সময় পরপর অতিক্রম করে তাহলে সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তো পৃথিবী যা সূর্য চারিদিকে ঘুরতেছে একই সময় পরপর, ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে সমান সময় লাগতেছে জন্যই এটা পর্যাবৃত্ত গতি। কিন্তু ঘূর্ণন গতি কেন বলবো না? কারণ ঘূর্ণন গতির ক্ষেত্রে একটা বিন্দুকে কেন্দ্র করে দূরত্ব অপরিবর্তিত রেখে তার চারপাশে ঘুরবে। তবে এই ক্ষেত্রে প্রত্যেকটা ঘূর্ণনের জন্য সমান সময় লাগবে না। তাহলে পর্যাবৃত্ত গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য হচ্ছে পর্যাবৃত্ত গতির জন্য প্রত্যেকটা ঘূর্ণনের জন্য সমান সময় লাগবে, কিন্তু ঘূর্ণন গতির জন্য প্রত্যেকটা ঘূর্ণনের জন্য সমান সময় লাগবে না। কারণ প্রত্যেকটা ঘূর্ণনের জন্য যদি সমান সময় লাগতো তাহলে সেটা তো পর্যাবৃত্ত গতি হতো। এই কারণে বলা হয়েছে যে সূর্যের চারপাশে পৃথিবীর যে গতি, অর্থাৎ বার্ষিক গতি, এটা পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি নয়। তো এখানে আমরা একটু দেখবো যে লেখচিত্রে এক্স ও এক্স কত সময় তা গাণিতিকভাবে নির্ণয় করো, এটা গ নম্বর প্রশ্ন চেয়েছে। উদ্দীপকে আরও একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে ও বি রেখার ঢাল, অর্থাৎ এই ও থেকে বি পর্যন্ত রেখার ঢাল দেওয়া আছে 1.5। তো একটা জিনিস মনে রাখবা তোমরা যে যদি লেখচিত্রটা অঙ্কন করা থাকে বেগ এবং সময়ের মধ্যে তাহলে ঢাল দ্বারা ত্বরণ বোঝাবে। আমি আবার বলছি, যদি লেখচিত্রটা অঙ্কন করা থাকে বেগ এবং সময়ের মধ্যে তাহলে ঢাল দ্বারা আমরা কি বুঝব? ত্বরণ বুঝব। আর যদি লেখচিত্র দেওয়া থাকে স্মরণ এবং সময়ের মধ্যে, কার কার মধ্যে? স্মরণ এবং সময়ের মধ্যে, তাহলে ঢাল বলতে আমরা বুঝব বেগ। মনে থাকে যেন, হ্যাঁ, এটা যে যদি বেগ আর সময়ের মধ্যে হয় লেখচিত্র তাহলে ঢাল দ্বারা বুঝবো ত্বরণ, আর যদি স্মরণ আর সময়ের মধ্যে লেখচিত্র অঙ্কন করা থাকে তাহলে ঢাল দ্বারা বুঝবো আমরা বেগ। তো এখানে যেহেতু বেগ এবং সময়ের মধ্যে লেখচিত্রটা অঙ্কন করা আছে সুতরাং এখানে ঢাল যেটা দেওয়া আছে ঢাল দ্বারা আমরা কি বুঝবো? ত্বরণ বুঝবো। তাহলে এখানে দেখো ও বি রেখার জন্য ঢাল দেওয়া আছে 1.5, আর ও থেকে বি পর্যন্ত দেখো বস্তুর বেগ একইভাবেই বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা একটা সুষম ত্বরণ, এটা আমাদের বুঝে নিতে হবে লেখচিত্র থেকে। তাহলে যেহেতু এই ও থেকে এক্স পর্যন্ত সময় আমাদের নির্ণয় করেছে তাহলে এক্সের জন্য এই বিন্দুটা আমরা বিবেচনা করব, এবং এ বিন্দুতে বেগ কত হবে তখন? 15। তাহলে এই ও এ অংশের জন্য আদি বেগ 0, শেষ বেগ কত হবে? 15। ত্বরণ দেওয়া আছে কত? তরণ দেওয়া আছে ওই যে ঢাল 1.5, সেখান থেকে আমরা ও এক্স এর জন্য সময় বের করব। তাহলে দেখো এখানে কি লিখব, এখানে এখানে আদি বেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, তারপর শেষ বেগ
শেষ বেগ কত? ভি সমান সমান কত হবে? 15 মিটার পার সেকেন্ড। আর ও এক্স এর সময়টি সমান সমান কত, এটা আমরা বের করব। তো এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে, এখানে একটু লিখে নিই, যে দেওয়া আছে ও বি রেখার রেখার ঢাল কত? 1.5। তো যেহেতু আমি একটু লিখেই দিই, যে যেহেতু লেখটি বেগ ও সময় এর মধ্যে অঙ্কন করা হয়েছে, সেহেতু ঢাল দ্বারা ত্বরণ বুঝাবে। হ্যাঁ, একটু লিখে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। অর্থাৎ এ সমান সমান কত হবে? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার কী লিখবো? আমরা জানি কত? ভি সমান সমান ইউ প্লাস এ টি। তাহলে আমাদের টি এর মান বের করতে হবে, ভি মাইনাস ইউ সমান সমান এ টি, বা কী লিখবো? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ সমান সমান টি। তাহলে এবার একটু মান বসাই দিই, সাইডে চলে যায়। হ্যাঁ, বা টি সমান সমান ভি এর মান 15 মাইনাস 0 আর নিচে হলো 1.5, অতএব টি সমান সমান কত? 10 সেকেন্ড। এটা অ্যান্সার, বুঝে গেল? এই ছিল আমাদের ঘ নাম্বারের উত্তর। এরপরে ঘ নাম্বারে চেয়েছে কি, যে গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে, বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে? বর্তমানে গাড়িটি দেখো বি থেকে সিতে আসতেছে, তার বেগ আস্তে আস্তে কমতেছে এবং সেটা 30 থেকে কমতে কমতে কোথায় আসছে? 15-তে। দেখো সিতে বেগ 15, আবার ডিতেও বেগ কত? 15। তার মানে সি থেকে ডি পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হয় নাই। তো যেহেতু এখানে সি থেকে ডি পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হয় নাই, আর বেগের পরিবর্তন না হলে ত্বরণ সৃষ্টি হয় না, এটা আমরা জানি। সুতরাং সি থেকে ডি পর্যন্ত কোনো ত্বরণ নেই। আবার ডি থেকে ই পর্যন্ত যখন আসতেছে তখন কি হচ্ছে? তার ত্বরণ আছে নাকি নাই? অবশ্যই আছে, কারণ ডি থেকে ই পর্যন্ত তার বেগ কমতে কমতে 15 থেকে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে বি থেকে সি পর্যন্ত ত্বরণ আছে, ডি থেকে ই পর্যন্ত ত্বরণ আছে। তাহলে এই দুইটা ত্বরণ আমরা বের করব। বের করার পর তারপরে আবার কি করব? এবার বি থেকে সরাসরি কোথায় আসব? ইতে আসব। তো বি থেকে সরাসরি যদি ইতে আসি তখন ত্বরণ কত হবে সেটাও আমরা বের করব। বের করে তারপর আমরা এই পরিবর্তনটা দেখিয়ে দিব। ঘ নাম্বার, এখানে কি লিখব? এখানে বিসি অংশের জন্য, হ্যাঁ, বিসি অংশের জন্য কি কি আছে এখানে? আদিবেগ U1 লিখলাম, 30 মিটার পার সেকেন্ড। শেষ বেগ V1 সমান সমান 15 মিটার পার সেকেন্ড। সময় কত হবে? T1 সমান সমান, দেখো এখানে খেয়াল করে, বিতে সময় ছিল 20 আর সিতে সময় হলো 30। তাহলে 30 থেকে 20 মাইনাস করলে কত হয়? 10 সেকেন্ড। তাহলে 30 মাইনাস 20 সেকেন্ড সমান সমান কত? 10 সেকেন্ড। তাহলে ত্বরণ কত হবে সেটা আমরা বের করতে চাই। A1 সমান সমান কত? তাহলে কী লিখব? আমরা জানি যে আমি একবারেই লিখছি, A1 সমান সমান V1 মাইনাস E1 ভাগ T1। তাহলে V1 কত? 15 মাইনাস 30 আর নিচে হবে কত? 10। তাহলে মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা গেল হচ্ছে বিসি অংশের জন্য। এবার আমরা বের করব ডিই অংশের জন্য, কারণ সি থেকে ডি এর মধ্যে কোনো ত্বরণ নেই। তাহলে ডিই অংশের জন্য কি হবে? আদিবেগ U2 সমান সমান 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ U3 সমান সমান কত হবে? 0 মিটার পার সেকেন্ড।
ইউ থ্রি, তারপর হলো সরি ইউ থ্রি কেন লিখেছি আমি এখানে, ভি থ্রি হবে, হ্যাঁ ভি টু হবে। আচ্ছা সময়, সময় এবার কত লিখবো, টি টু সমান সমান দেখো ডিতে বে সময় ছিল 40 আর ইতে 50, তার মানে সময় হবে কত 50 মাইনাস 40 সেকেন্ড, সেকেন্ড দ্যাট মিন্স এটা হবে কত 10 সেকেন্ড। তাহলে তরণ, তরণ এ টু সমান সমান কত, তাহলে কি লিখবো আমরা জানি, আমরা জানি কি লিখবো তাহলে, এ টু সমান সমান ভি টু মাইনাস ইউ টু আর নিচে হলো টি টু, তাহলে 0 - 15 আর নিচে হলো 10, তাহলে কত হবে -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে এ ওয়ান সমান সমান এ টু, অতএব এ ওয়ান সমান সমান এ টু সমান সমান কত -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার যদি এটা সরাসরি কোথায় বি থেকে ইতে যায় তাহলে কি লিখবো দেখো, যদি গাড়ি নাকি বস্তু বলেছে একটু দেখে নিই, যদি গাড়িটি, যদি গাড়িটি, গাড়িটি সরাসরি, সরাসরি কোথায় বি হতে ইতে, ইতে যায়, যায় তাহলে, তাহলে আদিবেগ, আদিবেগ ইউ থ্রি সমান সমান কত 30 মিটার পার সেকেন্ড। তারপরে কি লিখবো মিটার পার সেকেন্ড, শেষ বেগ, শেষ বেগ যেহেতু ইতে চলে যাচ্ছে তাহলে ভিতরে কত হবে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। সময়, সময় কত হবে টি থ্রি সমান সমান দেখো এখানে সময় ছিল 20 আর এখানে কত 50, তাহলে 20 থেকে 50 মানে 50 - 20 সেকেন্ড, তাহলে কত হবে 30 সেকেন্ড। তাহলে তরণ, তরণ এ থ্রি সমান সমান কত জানি, আমরা জানি যে এ থ্রি সমান সমান ভি থ্রি মাইনাস ইউ থ্রি ডিভাইডেড বাই টি থ্রি, তাহলে এটা 0 - 30 আর নিচে হবে কত টি থ্রি মানে কত 30, তাহলে কত হলো -1, অতএব এ থ্রি সমান সমান -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আগে বি থেকে সি পর্যন্ত তরণ ছিল বা ডি থেকে ই পর্যন্ত তরণ ছিল -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যখনই সে বি থেকে সরাসরি ইতে যাচ্ছে তখন তার তরণ হয়েছে কত -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পরিবর্তন হলো কত, তাহলে দেখো পরিবর্তন হবে, অতএব আমরা কি লিখবো যে এ থ্রি ডিভাইডেড বাই যে কোনো একটা নিয়ে, হ্যাঁ এ ওয়ানই নিলাম, তাহলে কত হবে -1 আর এটা হবে কত -1.5, তাহলে এ থ্রি সমান সমান কত হবে এটা ভাগ করলে মাইনাস মাইনাস কেটে যায় 0.667 এ ওয়ান, তাহলে কী লিখবো অতএব এই পাশটা মুছে দিব, লিখবো কি হয়েছে অতএব গাড়িটি সরাসরি বি থেকে ইতে গেলে তরণ হবে পূর্বের তরণের 0.667 গুণ, হ্যাঁ পূর্বের তরণের 0.66। তাহলে কী লিখবো যে অতএব গাড়িটি, গাড়িটি সরাসরি বি হতে ইতে গেলে, গেলে তরণ হবে পূর্বের তরণের, তরণের কত 0.667 এত গুণ, ব্যাস এটাই অ্যান্সার। তাহলে এটাই ছিল আমাদের ঘ নাম্বারের উত্তর, ঘ নাম্বারের উত্তর যে গাড়িটি যদি সরাসরি বি থেকে ইতে আসে তাহলে তরণ হবে পূর্বের তরণের 0.667 গুণ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, তো নেক্সট টাইম আমরা পরবর্তী কোনো সৃজনশীল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।